নিখোঁজ হওয়ার 9 দিন পর ফলাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের কলি নদীর চরে মাটি খুঁড়ে ধূপগুড়ি 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুশীল দাসের মৃতদেহ উদ্ধার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ভিন রাজ্যে কাজের জন্য শ্রমিক জোগাড় করতে এজেন্টের কাছে যাওয়ার পর থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার হলো নদীর চর থেকে। ওই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করেই বুধবার কলি নদীর চরে বালি খুঁড়ে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। বাবা সুধাংশু কুমার দাস, আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত বাকিদেরকেও গ্রেফতার করা হবে। আমরা 24 তারিখে একটু মিসিং ডায়েরি উপরে একটু কেস করেছিলাম, যার ভিতরে একটু কমপ্লেন ছিল কি এক লোককে আপডেট করা হয়েছে। ওনাকে আপডেট করে কোথায় নিয়ে গিয়েছিলো, 3 জন সাসপেক্ট আমরা করছিলাম। পরে যে সোর্স থেকে আমরা কিছু ইনফরমেশান পেলাম যে ওরা শায়দ ওকে মেরে ফেলে দিয়েছে কোথায় নদীর ধারে, ওকে করে ওর ওখানে বরি করে দিয়েছে ওকে। তো ওই ইনফরমেশানকে ওয়ার্কআউট করে আমরা 2 জনকে সাসপেক্টকে ধরলাম। তারপরে ওনার আইডেন্টিফিকেশান উপরে ইনফরমেশান যে আমরা পেলাম, ওখানে নদীর ধারে দিমদিমা রিভার আছে, ওই ডিস্কো বাজারের কাছে ওর নদীর ধারে আমরা ওই যে বডি আছে ওকে রিকভার করা হলো, ওকে পোস্টমর্টমটা পাঠানো হয়েছে। 2 জনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি, তারপরে পুলিশ রিমান্ড নেওয়া হবে। আর ইন্টারোগেশন করার পরে জানা যাবে কি কি মোটিভ আছে, মার্ডার মোটিভ কি আছে, কি করে মেরেছে। টু রাইভালরি, ওই যে লোক ছিল যে মারা গেছে কন্ট্রাক্টর ছিল, এবার ট্রাই করতো আর কন্ট্রাক্টের কাজ করতো আউট অফ স্টেট। তো আমরা যে ইনিশিয়ালি আর প্রিলিমিনারি যে ভাবছি কি শায়দ হতে পারে বিজনেস রাইভালরি কিছু আছে। গত 11 আগস্ট জয়পুর থেকে বাড়ি ফেরেন ধূপগুড়ি 2 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় জরি শিল্পী সুশীল দাস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়পুরে একটি কাজের জন্য শ্রমিক জোগাড় করার জন্য তিনি ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিল রায়ের সঙ্গে যোগাযোগ করেন। 15 আগস্ট কলি নদীর চরে এক আসরে দুজনের কথা হয়। এরপর 20 আগস্ট ধূপগুড়ি থেকে বাইক নিয়ে ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুরে অনিলের সঙ্গে দেখা করতে যান সুশীল বাবু। তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। 21 আগস্ট সকালে সুশীলবাবুর মোটর বাইক পাওয়া যায় জটেশ্বর খগেনহাট রাস্তার ইটভাটা এলাকায়। তখন থেকেই পরিবারের লোকজনের আশঙ্কা ছিল সুশীলবাবু খুন হয়ে থাকতে পারেন। 12 আগস্ট ধূপগুড়ি থানায় মিসিং ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন জটেশ্বর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে তল্লাশি শুরু হয়। বুধবার সকালে 2 অভিযুক্তকে গ্রেফতার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। দুজনকেই টানা জেরা করায় খুনের ঘটনা কবুল করে অভিযুক্তরা। সন্ধ্যে 6টা নাগাদ ধনিরামপুর 1 নং ও দলমুড়ি চা বাগানের সীমানা দিয়ে বয়ে যাওয়া কলি নদীর পাড়ে এক নির্জন জায়গায় বালি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত সুশীল দাসের স্ত্রী অনিমা দাস, বাবা সুধাংশু কুমার দাস। কেন খুন করলো বলে মনে হয়? আমার ছেলের মতন তাদের মন ছেলে কারখানা আছে, তো জয়পুর কারখানা থেকে ওই কারখানায় ছেলে নিবে। আজকে 20 বছরের জন্য জয়পুরে থাকে, 9 মাস থাকে সেখানে, 3 মাস আসে বাড়ি, বুঝলেন? এবারও বাড়ির যাইয়া ওই জয়পুর ছেলে মেয়ে ধুয়ে আসে, ছেলে মেয়ে সেখানে, বউ বেটি সেখানে, কিন্তু এখানে আসছে কারিগর হয়ে আবার সে যাবে। এর মধ্যেই ঘটনা সন্ধানেও গিয়েছিল ওই এলাকা, এবার সেখানে তাদের সাথে অল্প স্বল্প পার্টি করছিল, হয়তো একটু আনন্দ করছিল ঠিকই, কিন্তু তারা কাজের লোক দেবে বলে ওখানে তারা ডেকে নিয়েছে। কিন্তু পরে কি করলো, একদিন 2 দিন 3 দিন গেল যে ছেলে কারিগর ম্যানেজ করে দিবে দেবে বলে, কিন্তু দেয় আর না। মাঝখানে একদিন তার এক বন্ধুকে নিয়ে গেলো, বললে ওনাকে আজকে এনো না, কালকে তুমি আবার একা এসো। যখন পরের দিন লাস্টে একা গেলো, তখনই 11:30 পর্যন্ত ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছে, এবং উনি বলছে যে আমি ওখানে গিয়ে পৌঁছাই, ওনাদের সাথে এখন ছেলেদের ব্যাপারে কথা বলবো, তারপরে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। তারপরে 1টার দিকে ফোন করে উনি, আর
ফোন রিং হয় না, সেই থেকে যে সুইচ অফ, আদৌ সুইচ অফ।